হাই বন্ধুরা, আমি নমিতা, নমিতার কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি চিকেন লেগ পিস। তো আমি আজকে সুস্বাদু চিকেন লেগ পিস দেখাব। দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিলাম। তোমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে, এক টুকরো আদা, আদা না সরি এক টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে, আর দিয়ে দেবো লবঙ্গ তিনটে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন থেঁতো করা। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দু চামচ, তিন টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, ভালো করে কষিয়ে নেবো, যদি ভাজা ভাজা করবো আমি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, কষিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো সস, এখানে আমি তিন টেবিল চামচের মতো সস দিলাম। তো এটা সস দিয়ে আমি রান্না করবো। টমেটো, পাকা টমেটো ব্যবহার করছি না, সসটা ব্যবহার করছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, চিনিটা দিলে আরো সুন্দর কালার আসবে, চিনি দিলে কালার সুন্দর হয়, খেতেও ভালো হয়। দিয়ে দেবো সামান্য রেড চিলি, এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি সামান্য, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, অপশনাল। তো আমার কালারটা একটু সুন্দর আসবে আমি তার জন্য দিলাম, যেহেতু সস দিয়েছি সস দিলেও কালার আসে। তো আমার তেল ছেড়ে দিয়েছি, দেখুন এরপর দিয়ে দিচ্ছি লেগগুলো। এখানে আমি চার পিস লেগ নিয়েছি হরিণঘাটা থেকে আনা। হরিণঘাটার চিকেন
সুন্দর একটা কালার এসেছে দেখুন। কষিয়ে নেব 5 মিনিট 4-5 মিনিটের মতো। আর দিয়ে দেবো এখানে আমি পেস্ট করে রেখেছি কাজু, তো আমি এখানে 3 টেবিল চামচের মতো কাজু দেবো পেস্ট। তো আমি এখানে কাজু পেস্ট দিলাম, কাজু পেস্ট করেছি সেটা ধুয়ে আমি একটু দিলাম জলটা। মিক্সি তো ধুয়ে আমি একটু দিয়ে দিলাম, তো আমার রেসিপিটি অবশ্যই ফলো করবে, এই রেসিপিটি বাড়িতে অবশ্যই করবে, দারুণ টেস্টি একটি রেসিপি। চিকেন লেগ রেসিপি আমি কষিয়ে নেবো আরো। তো আমার দেখুন কি সুন্দর কালার এসছে, আর আমি এখন দিয়ে দেবো সামান্য গরম জল। অবশ্যই বন্ধুরা গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল আমি সবসময় বলি ঠান্ডা জল কোনো কিছুতে ব্যবহার করবেন না, যে কোনো তরকারি বলুন সামান্য উষ্ণ গরম জল হলেও গরম জলটাই অ্যাড করবেন। গরম জল দিয়ে রান্না করলে তরকারির স্বাদটাও ভালো হয় আর তরকারিটাও গলে যায় খুব তাড়াতাড়ি, সেটা হয় না। তো আমি এখন সামান্য জল দিয়েছি, ঢেকে দেবো। আমি ঢেকে দিচ্ছি 5 মিনিট, 5 মিনিট পর ফিরে আসছি। তো আমি ঢাকনা খুলে দিলাম, চিকেনটা হয়েছে, হয়ে গেছে এই যে, কিন্তু তাও আমি আরো কষিয়ে নেবো। আমি একটু শুকনো শুকনো গা মাখা করে নেবো, বেশি ঝোল রাখবো না। আমি আরো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমার দেখুন একদম শুকিয়ে ফেলেছে, কষা কষা গ্রেভি গ্রেভি। তো আমি একটু গ্রেভি রেখেছি, আমার মাংসটা দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, এ দেখুন ছেড়ে আসছে। তো আমার চিকেন লেগ পিস একেবারেই তৈরি। দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে, অপূর্ব স্বাদের চিকেন লেগ পিস। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমার রেসিপিটি ফলো করবে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার
নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।